আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশি স্ট্রিট ফুড ভেলপুরি নিয়ে এসেছি। তার জন্য যা করতে হবে, ফার্স্টে আমরা একটা ডো তৈরি করব পুরির জন্য। সেখানে আমি 1.5 কাপ ময়দা ও 1/2 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি ভাজিনি, কাঁচাই নিয়েছি এবং স্বাদমতো লবণ অ্যাড করেছি। শুকনো উপকরণগুলোকে ভালোমতো মিক্স করে নিব এবং রুম টেম্পারেচারে যে পানি সেটাই অ্যাড করব অল্প অল্প করে। আমরা যে কোনো দই তৈরি করার আগেই পানিটা সম্পূর্ণ ঢেলে দেব না, অল্প অল্প করে ঢালব, যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। এই ডোটা বেশ শক্ত হবে, একটু টাইট হবে, যেহেতু এটা পুরি একটু মচমচেই হবে। এরকম ভালো মতো আমরা এটাকে মথে নিব, অল্প অল্প করে পানি মিক্স করে এটা টাইট ডো তৈরি করব। দেখেন, এ পর্যায়ে যখন একটু ময়দা থাকবে আমরা পানি ঢালা স্টপ করে দিব এবং আমি এখানে তেল দিয়ে এটাকে মথব। আমি এখানে 2 চা চামচের মতো তেল অ্যাড করব এবং বাকিটা তেল দিয়ে ভালো মতো মুছে নেব। তাহলে আগের চেয়ে এটা একটু সফট হয়ে আসবে। এর উপরে আমি কিছুটা তেল দিয়ে 1 চা চামচের মতো এটাকে ভালো মতো ব্রাশের মতো করে নিয়ে দেন এটাকে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 30 মিনিট পরে এটাকে আবার আমি একটু মথে নেব যাতে এটা আরেকটু সফট হয়। প্রায় 10 মিনিটের মতো এটা মথতে হবে। দেখেন কতটা সফট হয়ে আসছে। এখন এটাকে আমি লেচি কেটে নেব পুরির জন্য। এখন যেহেতু আমরা সকলে বাইরে যেতে পারি না তেমন, কিন্তু এই খাবারটি দেখলেই মুখে পানি চলে আসে, সো ইজিলি আমরা এটা বাসায় বানিয়ে ফেলতে পারি। দেখেন পুরিটা আমি কীভাবে বেলছি, একটু পাতলা করে একটু বড় করে বেলতে হবে, কারণ এটা ভাজার সময় আবার একটু ছোট হয়ে আসবে, দ্যাটস ওয়াই একটু বড় করে বেলতে হবে। আমি এরকম করে প্রতিটা পুরি বেলে নিব। আমি এখানে একটি ভেনে তেল গরম করে রেখেছি 5 মিনিটের মতো, দেন আমি পুরিগুলো একটা একটা করে ছেড়ে দিব এবং দেখেন এটি কী সুন্দর ফুলে আসছে। একটু টাইম নিয়ে এগুলো ভাজতে হবে। একটু চাপ দিতে হবে এরকম করে, দেন যখন ব্রাউন কালার হয়ে আসবে এটা আমরা নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে, এটা আমি নামিয়ে ফেললাম। একে একে করে আমি প্রতিটা পুরি এভাবে ভেজে ফেলব। তেলটা একটু গরম থাকলে সুন্দর পুরিটা ফুলে যায়, দেখেন, বাট বেশি গরমও না আবার, তাহলে পুড়ে যাবে। 5 মিনিটের মতো আমরা তেলটাকে গরম করে দেন পুরিগুলো ছাড়ব। এরকম ব্রাউন কালার হয়ে আসলাম, এগুলোও নামিয়ে ফেলবো। পুরির ভিতর যে জিনিসটা আমরা ফিলিং হিসাবে অ্যাড করব সেটা হচ্ছে ডাবলি। সেই ডাবলি আমি 1 রাত আগে ভিজিয়ে রেখেছিলাম 2 কাপের মতো। সেটাকে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওটাই এটার ফিলিং হিসাবে আমি ইউজ করব। বাইরেও এটাই ইউজ করে থাকে, চটপটির জন্য যে ডাবলিটা আমরা খেয়ে থাকি সেই ডাবলি। পুরিগুলো ভাজা শেষ আমার, এখন আমি সেই টক তৈরি করে দেখাবো যে টকটা আমরা ভেলপুরিতে খেয়ে থাকি। এখানে আমি 1/2 কাপের মতো তেঁতুল ভিজিয়ে একটি কাট বের করে রেখেছি। কাটটি হচ্ছে সেই তেঁতুলের ভিজানোর পর যে পানিটা হয় সেটা। এর মধ্যে আমি 2 চা চামচ চিনি,
1/3 স্পুন জিরা গুঁড়া 1/3 স্পুন বিট লবণ অ্যাড করেছি। চিনি ও লবণ সম্পূর্ণই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, যে যতটুকু খাবেন অ্যাড করবেন। আমি এর মধ্যে অ্যাড করব চটপটি মশলা 2 চা চামচ, অ্যাড করব চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। এটাও সবার স্বাদের উপরই ডিপেন্ড করে, যে যতটুকু ঝাল খাবেন অ্যাড করে নেবেন। এগুলো সব আমি ভালো মতো মিক্স করে নিব। মিক্স করার পর মনে হয়েছিল আরেকটু বিট লবণ ও চিলি ফ্লেক্স দরকার, তার জন্য আমি আবার একটু অ্যাড করে নিয়েছি। এখন আমি ডাবলিটাকে তো সিদ্ধ করেই রেখেছিলাম, এরকম হালকা একটু পানি থাকবে। এর মধ্যে আমি 2 চা চামচ চটপটি মশলা অ্যাড করলাম, অ্যাড করব হচ্ছে স্বাদ মতো লবণ। এবং অ্যাড করব চিলি ফ্লেক্স 2 চা চামচের মতো, এটা হচ্ছে স্বাদ মতো, যে যতটুকু ঝাল খাবেন সেরকম ভালো মতো মিক্স করে নিব। এবং এর মধ্যে আমি একটু ধনিয়া কুচি অ্যাড করব, ওটাও ভালো মতো মিক্স করে নিব। এবং অ্যাড করছি একটু তেঁতুলের পানি, যে তেঁতুলের পানিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই। দেখেন পুরিগুলো তো হয়ে গিয়েছিল, এখন আমি ভিতরে যা যা দিব, একটু শসা কুচি, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হ্যাঁ, আর ধনিয়া পাতা, আর এই টক। এখন আমি এটা আপনাদের করে দেখাচ্ছি একটা কীভাবে আমি দিব। যে জায়গাটা একটু নরম সে জায়গাটা একটু ভেঙে নিয়ে তার মধ্যে আমি সেই ডাবলিটা একটু নিয়ে নিব। এর মধ্যে যে যেরকম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ খান অ্যাড করে নেবেন। আমি একটু লেবু খোসাসহ ছোটো ছোটো পিস করেও কেটেছি, সেটাও অ্যাড করব, আমার কাছে ভালো লাগে। দেখেন এভাবে করে আমি প্রতিটা জিনিস ভরে নেব এবং লাস্টে এর উপরে টক দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের স্ট্রিট ফুড ভেলপুরি। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।